হ্যালো গাইজ, আজকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডস করব। সোশ্যাল মিডিয়া অ্যাডস বলতে আমরা কি বুঝি, সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই ধরনের যত ধরনের হোয়াটসঅ্যাপ বলেন, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সেই সব সোশ্যাল মিডিয়াতে ডেপিক দেওয়া যায়, পোস্ট করা যায়, লিঙ্কডইন, গুগল প্লাস যা যা আছে সবগুলোতে পোস্ট করা যাচ্ছে। এইসব মিডিয়া দেখে মানুষজন আপনার কাছে আসতেছে, এগুলাকে বলা হয় সোশ্যাল মিডিয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো বিজনেস গ্রো করা সম্ভব না, যে কারণে প্রত্যেকটা কোম্পানি ফেসবুকে বুস্টিং করে, ডিজিটাল মার্কেটিং করে। মার্কেটিং বলতে মানুষ এখন বুঝে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে কন্টেন্ট লাগবে, ওই কন্টেন্ট দিয়ে গ্রাফিক ডিজাইন বানাতে হবে। গ্রাফিক ডিজাইন না করলে জিনিসটা ফুটবে না, মানুষ দেখবে না। আপনার কি এত সময় আছে? পোস্ট পড়ার সময় নাই। একটা পোস্ট শুধু আমি পোস্ট করে দিলাম, আইটি ভ্যালিতে স্কলারশিপ চলতেছে, আপনারা আসেন, পরীক্ষা দেন, কোর্স করেন, মানুষ আসবে না। কেন? এখানে যদি গ্রাফিক্স এর যে একটা কোর্স করতেছে সেটা যদি গ্রাফিক্স দিয়ে সুন্দরভাবে উপস্থাপন আমি না করি তাহলে আসবে না। আমার একটা ফুড এখানে, এই ফুডগুলো আছে, এখন আমি ফুডগুলো যদি লেখা লেখা দিয়ে দেয়, ফুডগুলো ছবি না দেয়, মানুষ আসবে? মানুষ আগে ছবি দেখবে, অ্যাট্রাকশন তৈরি হবে, তারপর সে বিস্তারিত পড়বে, তারপর সে আসবে। তার মানে অ্যাট্রাকশনটা তৈরি করার জন্য আমাকে গ্রাফিক ডিজাইন জানতে হচ্ছে, আর এগুলো মার্কেটিং করার জন্য সুন্দর করে উপস্থাপন করে তারপরে পোস্ট করে তারপরে বুস্ট করা হয়। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা সিস্টেম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং বলতে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং না, বিভিন্ন ধরনের যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলোকে নিয়ে মার্কেটিং করাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল ডিভাইসের দ্বারা মার্কেটিং। এমনকি SMS এর মার্কেটিংও করা হয়। বিভিন্ন সময় আপনার কাছে বিভিন্ন ধরনের কোম্পানির মার্কেট অফার আসে, গ্রামীণ ফোনের বাটার সাথে একটা অফার, গ্রামীণ ফোনের সাপোজ বাটা থেকে জুতা কিনলে গ্রামীণ ফোন 5% ডিসকাউন্ট দিতেছে। এখন এই যে একটা, এটা মার্কেটিং করে আপনার কাছে আসলো। যেমন আমরা যদি চাই, এখন আইটি ভ্যালিতে স্কলারশিপ চলতেছে বা সামথিং এরকম কিছু, আপনাদের চাইলে আমরা দেশের সব মানুষকে দিতে পারি, ঠিক আছে? আমরা যদি গ্রামীণ ফোনের কোনো কর্মকর্তারে বলি যে ভাই, গ্রামীণ ফোনে ঢাকা সিটিতে যত মানুষ আছে বা মোহাম্মদপুর বা কলেজগিরে যত মানুষ আছে সবার নাম্বারগুলো আমাকে দেন, আমি আপনাকে একটা অ্যামাউন্ট দিতেছি, তখন ওই নাম্বারের মধ্যে আমি মার্কেটিং করে দিলাম, SMS পাঠিয়ে দিলাম, তার জন্য আমার একটা টাকা নিল তারা। এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। এছাড়া ইমেইল মার্কেটিং, এছাড়া ফেসবুক বলেন, গুগল মার্কেটিং, অ্যাডসেন্সের বিভিন্ন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সবকিছু মিলে একটা ডিজিটাল মার্কেটিং। তার মধ্যে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার কি লাগবে? ইমেজ লাগবে। আর আমরা ওই সেক্টরে কাজ করতেছি, আমরা ডিজিটাল মার্কেটার না, বাট ডিজিটাল মার্কেটার থেকে কমও না। ডিজিটাল মার্কেটার যা যা বলতেছে তার কিছু একটা অংশ আমাদের এখানেও আছে। যেমন ধরেন, ফেসবুকের একটা রুলস হলো একটা ছবির মধ্যে 20% লেখা থাকবে, 20%-এর বেশি লেখা থাকা যাবে না। এই যে ছবির মধ্যে কত পার্সেন্ট লেখা আছে? 30% অফ টোটাল যে লেখা আছে, এই লেখাটা কত পার্সেন্ট লেখা আছে? 20% আপু, 40%। আর চোখের আন্দাজ অনেক কিছুই হইতে পারে, তাই না? এই জন্য আমরা এই ছবিটাকে টেস্ট করি। ইমেজ চেকার, ফেসবুকের একটা টেক্সট ওভারলি টুল আছে, ইমেজ চেকার। এই টুলে যায় আমরা কোনো একটা ছবিকে টেস্ট করি। আচ্ছা, টেস্ট করা শিখে আসি, কিভাবে টেস্ট করে। এই ছবিটা কত পার্সেন্ট টেক্সট আছে আমি জানি না, তাহলে কি করবো, ফাইলটা সেভ করবো। আগে ডেস্কটপে আমি ফাইলটা সেভ করলাম। এবার আসেন গুগলে যে ইমেজ চেকার বা টেক্সট ওভারলি লিখলে একটা টুল চলে আসবে, ইমেজ চেকার, ইমেজ চেকার ফেসবুক টেক্সট ওভারলি টুল। কি লেখা আছে? ইমেজ টেক্সট চেক আপলোড। জাস্ট আপলোডে যাব, এই ছবিটাই 30% এর উপরে লেখা আছে, বুঝতে পারছেন? যারা 20% বলছেন তারা লুজ। আচ্ছা, এখন কিভাবে আমি বুঝলাম, কিভাবে আমি বুঝলাম বলেন তো? এই যে দেখেন, ইমেজ টেক্সট রেটিং, ইমেজ টেক্সট ওকে, যদি ওকে থাকতো, যদি 20% কম থাকতো তাহলে কি হইতো? ওকে দেওয়া হইতো। এখানে লেখা আছে ইমেজ টেক্সট ওকে, যদি 20%-এর একটু বেশি হয় তাহলে যেটা হবে, লো হবে, লো 20% থেকে একটু বেশি হলে লো হবে, 20%-এর কম থাকলে ইওর অ্যাড উইল রান নর্মালি, নর্মালি রান করবে, এটা সবার কাছে যাবে। আর যদি 20%-এর বেশি হয় তাহলে একটু কম মানুষের কাছে যাবে, তার থেকে বেশি হলে একটু লো, তার থেকে বেশি হলে লো হবে, লোর থেকে বেশি হলে মিডিয়াম হবে, তার থেকে বেশি হলে হাই হবে, বুঝতে পারছি? এটা হচ্ছে ফেসবুকে কাজ করার ক্ষেত্রে। আপনি একটা ছবি তৈরি করতেছেন, সেটা ফেসবুকে প্রমোশন করবেন, তখন এই চেকার ইউজ করবেন, তাছাড়া ইউজ করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, এই ছবির মধ্যে যদি আরো কম লিখা দিতাম তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না, তাহলে আমাকে কি করতে হবে? এই সেম লেখাটা আমি চাচ্ছি, এই সেম লেখা লিখি, লেখা লিখি আমার চেঞ্জ করা যাবে না, তাইলে যেটা করতে হবে,
এই লেখালেখিটা কমাইতে হবে, এক লাইন দুই লাইন কমাইতে হবে, বা 30% বড় করে লেখা আছে ওইটা ছোট করতে হবে, এই ধরনের কাজটাজ করে কাস্টম করে আবার চেক দিতে হবে যে কখন ওকে হবে, যখন ওকে হবে তখন আমাকে কাজ করতে হবে, বুঝতে পারছি? বা লেখালেখি কমাইতে হবে, যেমন এখানে ফ্রি হোম ডেলিভারি, টেক আউট ডেলিভারি, এই ধরনের যে ইয়েগুলা লেখালেখি দুই তিন লাইন কমাইলে দেখা যাবে এটা ধরবে না, ক্লিয়ার? এটা হচ্ছে টেক্সট ওভারলে টুল, এটা দিয়ে টেক্সট গুলো চেক করে যে টেক্সট গুলা কোনটা কি কেমন হবে। যাই হোক, তো এখন এই ডিজাইনটা করা আমরা শিখি, এইরকম একটা ডিজাইন আমরা করা শিখি। তো এরকম ডিজাইন করতে হলে ফার্স্ট কথা হচ্ছে ফেসবুকের জন্য পোস্ট সাইজ নেওয়া লাগবে। ধরেন প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সাইজ আছে না, যেমন ফেসবুকের জন্য আলাদা সাইজ, ডেপিকের জন্য আলাদা সাইজ, ফেসবুক পোস্টের জন্য আলাদা সাইজ, ফেসবুকের কাভার পিকচারের জন্য আলাদা সাইজ, এবার এভাবে ইনস্টাগ্রামের জন্য আলাদা সাইজ, ইনস্টাগ্রাম স্টোরিজ এর জন্য আলাদা, হোয়াটসঅ্যাপের SMS এর জন্য আলাদা, তো এরকম বিভিন্ন ধরনের সাইজগুলো আছে, ওই সাইজগুলো আগে আমাকে জানতে হবে। এখন ক্লায়েন্ট তো আমাকে যে কোনো ধরনের কাজ দিতে পারে, কিন্তু সাইজ তো আর বলে দিবে না, সে বলবে আমাকে ইনস্টাগ্রামের একটা স্টোরি দাও, স্টোরির জন্য এই পিকচার তৈরি করে দাও, সে নিজের ছবি দিবে আর নিজের অফারগুলো লেখা দিবে, লেখা দিয়ে বলবে যে আমার এই ছবিটার সাথে সুন্দর করে অ্যাড করে আমার এই অফারগুলো নিচে লেখা দাও, নিজের ছবির সাথে সে কী কী সার্ভিস দিচ্ছে তার ওই জিনিসগুলো লিখে ইনস্টাগ্রামে সে ডেপিক দিতে চাচ্ছে। এখন আপনার তো ইনস্টাগ্রামের ডেপিকে সাইজ জানা লাগবে, তাহলে আপনি কি করবেন, সরাসরি গুগলে চলে যাবেন, ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস না করে সরাসরি গুগলে যে আগে দেখে আসেন ইনস্টাগ্রামের সাইজ কত, বুঝতে পারছি? এই ধরনের সাইজ আগে আমাদের ঘাটাঘাটি করতে হবে। যেমন আমি যদি গুগলে যে আমি যদি সার্চ করি যে ইনস্টাগ্রাম ইমেজ সাইজ, তখন কিন্তু সে আমাকে দেখাই দিল, ঠিক আছে? এর মানে কি এই সাইজটা স্কোয়ার, স্কোয়ার মানে কি হাজার আশি হইতে পারে, 644 হইতে পারে, 612 হইতে পারে, মানে কি জিনিসটা মোটামুটি স্কোয়ার। তাহলে আমার কি করতে হবে, আমার ওখানে ফটোশপে ফাইল থেকে নিয়ে যে, আচ্ছা এগুলো কি পিক্সেল ছিল না ইঞ্চি ছিল, পিক্সেল, গুড, তাহলে এখানে আমরা 1080 দিলাম, এখন আসেন রেজলিউশন কত দিবেন, যেহেতু এটা ইনস্টাগ্রাম ডিজিটাল ডিভাইস ইলেকট্রিক ডিভাইস এর জন্য 72, তবে 300 দিতে পারেন, সেক্ষেত্রে ফাইল সাইজ একটু বেশি হবে। ওকে, একটা সাইজ আসলো, এর মধ্যে এই কাজগুলো করবেন। এখন এটা তো ওইটা, এটা কিন্তু ওই সাইজ আর এই সাইজ মিলতেছে না, ওইটা কিন্তু ইনস্টাগ্রাম ছিল না, বাট আমি এই মুহূর্তে ইনস্টাগ্রাম করতে চাইতেছি তাই এই সাইজটা নিলাম। আচ্ছা এবার আসেন ফেসবুক ইমেজ সাইজ কত, ফেসবুক পোস্টের ইমেজ সাইজ কত, বুঝতে পারছি? 1200 × 628, তাহলে আমরা কি করব, উইথ কত, ফটোশপে যাওয়ার পরে আমরা কি কি শিখছি, এখান থেকে কালার টালার নেওয়া শিখছি, শেপ নিয়ে নতুন লেয়ার নিয়ে কাজ করা শিখছি, তো আজকে একটু নতুন ভাবে কাজ শিখতে যাচ্ছি। আমরা এখান থেকে যদি কোনো একটা শেপ নিই, শেপের মধ্যে কালার নেই, তাহলে আমরা কি করি বলেন তো, নতুন একটা লেয়ার নেই, আর আমি এই মুহূর্তে কাজ করতে চাচ্ছি লেয়ার না নিয়ে, কাজ করবো কিভাবে, আমরা সরাসরি একটা টুল আছে শেপ টুল, এই টুলটাকে বলে শেপ টুল, শেপ টুলের মধ্যে অনেক ধরনের টুল থাকে, রেক্টাঙ্গেল থাকে, ইলিপস থাকে, রাউন্ডের রেক্টাঙ্গেল থাকে, এই জিনিসগুলো থাকে। তো রেক্টাঙ্গেল কেমন, রেক্টাঙ্গেল মানে এই যে চার কোণা একটা বক্স, এই চার কোণা বক্সের মধ্যে অটোমেটিক্যালি কালার চলে আসছে না, আমার কি অল্টা ব্যাক স্পেসে কালার আনা লাগছে, আমার কি এখানে নতুন একটা লেয়ার আনা লাগছে, না এইটা অটোমেটিক লেয়ার চলে আসছে, লেয়ার কিন্তু আসছে অটোমেটিক। তো এখন এইটার মধ্যে কালারটা চেঞ্জ করতে হলে এই যে উপরে দেখেন ফিল নামে একটা অপশন আছে, ফিল, এই ফিলের মধ্যে যায়া এইখানে সিলেকশন করে যে কালারটা সিলেকশন করব সেই কালারটা সিলেকশন হয়, বুঝতে পারছি? আচ্ছা এটা সিলেকশন হলো, তাহলে এই জিনিসটাকে এইটাকে মুভ করতে হলে মুভ টুল, বরাবরের মতো মুভ টুল, তবে এইটা একটা শেপ, এই শেপটা একটা রেক্টাঙ্গেল দিয়ে তৈরি করা শেপ, মানে শেপ টুল দিয়ে করা শেপ, শেপ টুল হচ্ছে এইটাকে বলা হয় শেপ টুল, এটার মধ্যে অনেক ধরনের শেপ থাকে, তো এটার মধ্যে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি, এটা একটা শেপ গেল। এরপর এটাকে আমরা সাইডে রাখি,
এখানে দেখি আর কি কি টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেল মানে কি, রাউন্ডেড মানে হচ্ছে কোনাগুলো হালকা রাউন্ড, খেয়াল করছেন, কোনাগুলো হালকা রাউন্ড, বিশেষ করে সাইন আপ বাটন, সাইন আপ, ক্লিক হেয়ার, ডাউনলোড, এইসব বাটনের ক্ষেত্রে এরকম কোন কার্ভটা রাখা হয়। এবং কতটা কতটা কার্ভ, এই কার্ভটা কতটুকু হবে, 10 পিক্সেল, কতটুকু হবে, 10 পিক্সেল। তার মানে কোন একটা বাটন তৈরি করতে গেলে আপনার ইয়ে কতটুকু হবে কার্ভ, 10 পিক্সেল। ওকে, এবার আসি, 10 পিক্সেল থেকে বাড়ানো যাবে না? হ্যাঁ বাড়ানো যাবে। এই যে উপরে দেখেন রেডিয়াস নামে একটা অপশন আছে, পাইছি 10 দেওয়া আছে এখানে, এখানে আমি 50 দিয়ে দিলাম। 50 দিলে ফলাফল কি হবে বলুন তো, বেশি রাউন্ড হবে, জিনিসটা ওই একই খালি বেশি রাউন্ড হবে। এখন এই প্রত্যেকটা কিন্তু শেপ, প্রত্যেকটা শেপ, এই শেপের মধ্যে কয়টা কালার আছে, কয়টা কালার আছে ভাই, একটাই কালার আছে। এই কালারটাকে কি বলে, ফিল কালার বলে, ফিল কি বলে, ফিল কালার। ফিল মানে কি, ভেতরের সলিড কালার, ভেতরের সলিড কালার বলতে কি বুঝি একটু ভালোভাবে দেখি, দেখুন তো বাইরে একটা বর্ডার দেখা যায় কিনা কালো, এই কালোটাকে বলে স্ট্রোক, কি বলে, স্ট্রোক। এই যে কালো দেখেন, এখানে স্ট্রোক লেখা আর এখানে ফিল লেখা। আচ্ছা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই, আচ্ছা এখানে দেখা যায় স্ট্রোক, স্ট্রোকের মধ্যে কালো আছে, কালোর জায়গা চেঞ্জ করে আমি চাইলে লালও দিতে পারি, ঠিক আছে। তো এই স্ট্রোকটা দেখেন 3 পিটি পরিমাণ আছে, 3 পিটির পয়েন্টটাকে আমি যদি বাড়াই তাহলে কিন্তু ভেতরে বাড়তেছে, ঠিক আছে, স্ট্রোক বাড়তেছে। আবার চাইলে স্ট্রোকটাকে অফ করে দিতে পারি, এটা হলো নান, নান মানে কি, অফ করা, নান। আচ্ছা তাহলে এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করতে পারবো না, ফিল কালার চেঞ্জ করতে পারবো, ফিল কালার এইখানে না, ফিল কালার অপশন এইটা, এখান থেকে তারপরে কালার চেঞ্জ করতে হবে, ক্লিয়ার, স্ট্রোক কালার, ফিল কালার, ক্লিয়ার। আচ্ছা কোন একটা শেপকে কন্ট্রোল টি দিয়ে কি করে, ট্রান্সফর্ম করে। এখানে আরো কিছু অপশন আছে, ইলিপস টুল, ইলিপস টুল মানে কি, যে বৃত্তাকার একটা শেপ, এই বৃত্তাকার একটা শেপ আমি এখানে দিলাম, আবার চাইলে বৃত্তাকার শেপটাকে আমি ওইখানে একটা এটাকে কপি করে ওই কোণা নিয়ে গেছি, এই ধরনের যত কাজ আছে এগুলো করতে পারবেন আপনারা, ঠিক আছে। এরপরে ধরেন পপ আপ টাইপের যদি ডিজাইন করতে চান, পপ আপ টাইপ যদি কাজগুলো করতে চান, এই একটা, এই একটা, এই একটা, এগুলো হচ্ছে ইফেক্ট, এগুলো হচ্ছে ইফেক্ট, এগুলো হচ্ছে পপ আপ বলে। তো এগুলোকে সবগুলোকে একসাথে সিলেকশন করে অপাসিটি একটা কমাই দেওয়া যায়, অপাসিটি মানে হচ্ছে ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব। এটা হলো ডিজাইন, আমার ইচ্ছা হয়েছে আমি এরকম ডিজাইন করছি, তাই আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে অপাসিটি কমাই কিভাবে, অপাসিটি হচ্ছে কোন একটা শেপকে সিলেকশনে রেখে এই যে অপাসিটিটা আছে, অপাসিটিটা কমাইলে কি হয়, কালারের ঘনত্বটা কমে যায়, সেক্ষেত্রে নিচে কি আছে সেটা দেখা যায়, ট্রান্সপারেন্ট হয়, ট্রান্সপারেন্ট বুঝি, ট্রান্সপারেন্সিটা ধরে রাখে। আচ্ছা জিনিসটা আমি আবার দেখাই, জিনিসটা কিভাবে করেছি সেটা হইতেছে, এই যে এখান থেকে আমি একটা ইলিপস নিলাম, শিফট ধরে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তর কালার আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, আমি কালারটা চেঞ্জ করলাম, ওকে। এটাকে আমি কপি করি, মুভ টুল দিয়ে এটাকে আমি কপি করব, কপি করে এটাকে কপি করে আমি এই কোণা নিয়ে গেলাম, ওকে। আচ্ছা এবার এটাকে আরেকটা কপি করতে পারি, এখন এটা তো বড়, এই বড়টাকে আমি ছোট করব। আচ্ছা এই ট্রান্সফর্ম কন্ট্রোল এটা জানেন, এটা কি, এটা কি বলেন তো, অটো সিলেক্ট, অটো সিলেক্ট মানে কি, যদি অটো সিলেক্ট অফ থাকে, আপনি যদি এইটাকে মুভ করতে চান, এটা মুভ হয়, এটা মুভ হবে, এটা মুভ হবে না, এটাই মুভ হবে, এটা মুভ করতে চাইলে আমার এখান থেকে মুভ করে আনতে হবে, এখান থেকে সরায় আনতে হবে, তাছাড়া কিন্তু আমার এখান থেকে হবে না, বুঝতে পারছি। অটো সিলেক্ট যদি অন থাকে তাইলে যখন যেটাকে মুভ করবো তখন সেটা মুভ হবে, ঠিক আছে। আর ট্রান্সফর্ম কন্ট্রোলটা মানে হইলো যে কোনটা শেপটা সিলেকশন আছে, দেখেন সাইড একটা বড় দেখাচ্ছে, খেয়াল করছে, ক্লিক করলে একটা বর্ডার দেখাচ্ছে, এরকম কাজগুলো। তো এই শেপটাকে আমি এখন চাচ্ছি ছোট্ট করতে, শিফট ধরে ছোট করলাম, এটাকে আমি এখানে রাখলাম, এন্টার দিয়ে অ্যাপ্লাই করলাম, এটাকে একটা কপি করব, কপি করে কি দিয়ে, কন্ট্রোল জি, আরেকভাবে করা যায় অল্টা ধরে টান দিয়ে, জানতেন এটা, আচ্ছা আমি এটাকে ছোট করতেছি,
অলটা ধরে টান দিয়ে অবশ্যই মুখ তুলে থাকতে হবে, মুখ তুলে থাকা অবস্থায় অলটা ধরে টান দিয়ে আমরা এটাকে শিফট অলটা ধরে ছোট করে ফেলি। আচ্ছা এই যে ডিজাইনটা জাস্ট একটা ছোট একটা বড়, এই ডিজাইনগুলোর আমি এখন চাইলে তিনটার একসাথে ধরে এই তিনটা একসাথে ধরে অপাসিটিটা কমিয়ে দিতে পারি। ঠিক আছে, এইটা এই সব শেপগুলো কই থাকে বলেন তো? এক সাইডে থাকে, কোনায় থাকে। যেমন ধরেন এই আমি যদি এইটা দিয়ে ডিজাইন করতে চাই, এই তিনটারে এক কোনায় আনেন, এক কোনায় রাখেন, এরকম রাখেন। এটা লেখার উপরে নিচে থাকতেই পারে, বিভিন্ন জায়গায় জল ছাপের মতো থাকে। চাইলে ধরেন এটাকে আমরা আরো বেশি বাড়াইতে পারি, এই ধরনের শেপগুলোকে আরো বেশি বাড়ায় ঘুরে ফেলাইতে পারি, পুরো ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে। বিভিন্ন ধরনের সার্টিফিকেটের মধ্যে দেখবেন এরকম জল ছাপ থাকে, বিভিন্ন ধরনের ব্লক বাটিকের প্রিন্টের মধ্যে জল ছাপ থাকে। তো বিভিন্ন জায়গায় এরকম জল ছাপ দিতে পারি, জাস্ট অপাসিটি কমাই দিলে জল ছাপ পায়। আচ্ছা যাই হোক, এগুলো আমি বেসিক জিনিস শেখাচ্ছিলাম, তো এইগুলো গেল। এরপরে আসি এখান থেকে পলিগন টুল। পলিগন মানে কি? এই যে এরকম কোনাগুলা, এখানে কয়টা কোনা আছে বলুন তো? আচ্ছা, এখান থেকে পলিগনের জায়গায় এই পলিগনটা স্লাইড পাঁচটা, দেখেন উপরে স্লাইড পাঁচটা দেওয়া আছে, পাঁচের জায়গায় আমি যদি সাত দিই তাহলে কয় কোনা হবে? সাত কোনা হবে। ক্লিয়ার? এরকম বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগতে পারে না, লাগতে পারে। ধরেন আপনি এই সাইডে একটা ডিজাইন দিলেন, আর ওই যে ওই যে ওই যে ডিজাইনটা আপনারা দেখছেন, আবার এটাকে হচ্ছে গিয়ে অলটা ধরে ওই সাইডে দেন, দুই সাইডের মধ্যে খাবার দেন, মাঝখানে লেখালেখি করেন, হইতে পারে না এরকম একটা ডিজাইন? বুঝতে পারছি, আর ওই রকম ডিজাইন করতে হবে এমন কোনো কথা আছে? এই ডিজাইনই করতে হবে এমন কোনো কথা আছে? ওই ডিজাইন তো আমরা করতে পারবো। যাই হোক, এটা একটা গেল শেপটা। এছাড়াও আরো কি কি করা যায় সেগুলো আমি নিয়ে আমরা চিন্তা করি। এটার নাম কি? রাউন্ডেড। ঠিক আছে, রাউন্ডেড। আচ্ছা এখানে লাইন টুল আছে, লাইন টুল মানে হচ্ছে এক লাইন, এটা কিছুই না খালি একটা লাইন। এই লাইনটারে যদি মোটা তাজা করা যায়, লাইনটারে এগুলো স্ট্রোক ফিল বাড়ানো যায়, এই আর কি, আর কিছু না। আচ্ছা লাইন বিভিন্ন কাজে লাগে, লাইন টানার জন্য, স্কেল তৈরি করার জন্য, এইসব ক্ষেত্রে। আচ্ছা এরপর হলো কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের মধ্যে অনেক ধরনের শেপ থাকে। এই যে দেখেন উপরে একটা অপশন আসছে, এর মধ্যে তীর দেওয়া আছে, তীরের মধ্যে যাওয়ার পরে অনেক ধরনের অপশন পাইছি। ধরেন স্কাউটের সাইন আছে, এখানে কিছু কমিক বানানোর জন্য কিছু ইয়ে আছে, অমক কি বললো দেখে আসুন, লেখা থাকবে এখানে ঢেলে দেই, তাই না? আচ্ছা এবার এখান থেকে আরো কিছু শেপ টেপ আছে, তাছাড়াও আরো কিছু শেপ টেপ আনা যায়। যেমন এটা একটা শেপ, কোন একটা ছবির উপরে ব্যানারের উপরে লেখা থাকতে পারে। যেমন আপনার ওই যে ফার্স্ট ক্লাসের দিকে ওয়ার্কিং করে কিছু করছিলেন না এয়ারটেলে, এরকম কিছু করা যেতে পারে, এই সব ভাবি যাবে। আচ্ছা যাই হোক, এরপরে চলে যাই আমরা এখান থেকে এই পাশে সেটিং আইকন। সেটিং আইকনে যাওয়ার পরে আরো কিছু শেপ টেপ আনা যায়। ঠিক আছে, অ্যারো চাইলে অ্যারো, ফ্রেম চাইলে ফ্রেম, নেচার চাইলে নেচার। ঠিক আছে, নেচারের মধ্যে দেখেন নেচার, নেচারের মধ্যে কি কি আছে? ন্যাচারাল জিনিসপাতি, চাঁদ আছে, মেঘ আছে, গাছ আছে। ঠিক আছে, প্রজাপতি আছে, সূর্য আছে, সূর্যটা ভালো লাগছে, সূর্যটা ভালো লাগছে আমার। ঠিক আছে, তো যাই হোক, এরকম বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলো কাস্টম। এটা ছিল কি? এটা ছিল শেপ টুল, এবং এইগুলো কি ছিল? শেপ। ওকে, বিভিন্ন তীর টির আছে, যে ওই যে ঠিকানা টিকানা দেওয়ার জন্য তীর দেন আমরা, তো ওইটা হচ্ছে এখান থেকে ছিল। যেমন যে তীর টি ছিল, টিক চিহ্ন ছিল, কাইচি ছিল। তো যাই হোক, এই ধরনের অনেকগুলো শেপ টেপ আছে, এই যে এখান থেকে আমরা পাবো, এয়ারোতে গেলে এয়ারো পাবো, অ্যানিমেলে গেলে অ্যানিমেল পাবো, এরকম ভাবে ডিফল্ট কিছু শেপ দেওয়া আছে। এছাড়াও চাইলে নিজের ইচ্ছা মতো আমরা শেপগুলো তৈরি করতে পারি, বা পিএনজি ডাউনলোড করতে পারি। ঠিক আছে, বা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। আচ্ছা এবার আসি এখান থেকে রাউন্ডেড টুলে। রাউন্ডেড টুলে আমরা কি করছিলাম? এই যে রেডিয়াসটা বাড়াইছিলাম না, এই রেডিয়াসটা আমরা এখানে 20 দেই, 20, 20। একটা শেপ পাইছি না, একটা শেপ আসছে, এই শেপের কালার আমরা আপাতত হলুদ দিলাম। এটাকে এখন ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে কি দিয়া? কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। এবার এটাকে আমরা একটু ঘুরাই দেই, এই যে ঘুরাই দিলাম। এবার এই শেপটাকে আমি এখানে রাখলাম। ঠিক আছে, এই সেম শেপ অ্যাপ্লাই করলাম, অল্টা ধরে এটাকে কপি করে আমি করে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? এরপর এই শেপের মধ্যে এনে খাবারগুলো এনে বসানো হয়েছে, আর ওইখানে লেখালেখি করা হয়েছে। সাইড একটা বর্ডার দেওয়া হয়েছে, বর্ডার দেওয়া হয়েছে কিভাবে? বর্ডার দেওয়া হয়েছে কিভাবে? বড় করে দিলেই হবে, স্ট্রোক না, স্ট্রোক না, এটাকে বড় করে দিলেই হবে, স্ট্রোক না,
কিস্ট্রোক না, বড় করে দিলেই হবে। একটা শেপ আপনি কপি করেন, এই যে কপি করলেন একটা শেপ, এই কপি করা শেপটারে কালার চেঞ্জ করে দেন। ঠিক আছে, এই যে বর্ডার হয়ে গেল। আমি তো স্ট্রোক দেই নাই, স্ট্রোক দেওয়া যাবে না। স্ট্রোক দিলে এরকম মন মতো বড় ছোট করতে পারবেন না। স্ট্রোক দিলে কি এরকম মন মতো করতে পারবেন? স্ট্রোক দিলে চারপাশে সমান আসবে। আর এখন তো আমি কাস্টম করতে পারতেছি, এছাড়া আমি চাইলে কিন্তু আরো অনেক কিছু করতে পারি। এটার নিচে দিতে পারি, এটার উপরে দিতে পারি, তাই না? অনেক কিছু করার ওয়ে থাকে। তো স্ট্রোক না দিয়ে আমরা কাজ করবো, বুঝতে পারছি আপু। আচ্ছা, এখন এখানে আমরা কোনো একটা খাবারের ছবি নিয়ে আসছি। এই খাবারের ছবি দেখলে কারো ক্ষুধা লাগবে না তো? ফাস্টফুড কি দিব? আপনারা আমাকে খাওয়াবেন? আপনারা কত মানুষ না, আপনারা আমাকে খাওয়াবেন? আমি যদি আপনাদেরকে খাওয়াই তাহলে সবাইকে খাওয়ানো লাগবে, কিন্তু আপনারা খাওয়াইলে মাত্র একজনকে খাওয়ানো লাগবে। আপনারা চাইলে আমাকে ইনভাইট করবেন, শেয়ার করে খাবেন। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে পিকচার, পিকচার অ্যাট্রাকটিভ হইতে হবে। অ্যাট্রাকশন না আসলে সেই পিকচার কেউ দেখবে না। ঠিক আছে, অ্যাট্রাকশন সৃষ্টি না হলে সেই পিকচার কেউ দেখবে না। এবং পিকচার জেপিজি থেকে পিএনজি করতে পারেন আপনারা? পারেন? আচ্ছা, শিখতে হবে, যারা পারেন না শিখে নেবেন। আচ্ছা, এই ছবিটা আমার কাছে আর কোনো ছবি নাই, এই একটাই ছবি আছে। সেক্ষেত্রে কি করতে হবে? বাধ্য, জেপিজি ছবি দিছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট ছবি তুলে দিচ্ছে, ওই ক্লায়েন্টের ছবি নিতেই হবে। ধরেন এই ছবিটা নিলাম, এখন ছবিটা তো জেপিজি, পিএনজি করবে। এখন পিএনজি করলে যে প্রবলেমগুলো হবে সেটার ব্যাপারে আসি। এন্টার দিয়ে অ্যাপ্লাই করলাম, রিজুম করে কাছে গেলাম, ছবিটা রাস্টারাইজ করবো, রাইট? রাস্টারাইজ করবো এখানে রাইট ক্লিক করে, না টাইটেলে রাইট ক্লিক করে রাস্টারাইজ দেয়। এরপরে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল থেকে টলারেন্স দিলাম ধরেন 90। টলারেন্স চারেন তো, টলারেন্স বেশি কম দিলে কি হয়? বেশি সিলেকশন হয়ে যায়। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে না? আচ্ছা, ঝামেলা কি কি হয়েছে সেটা আমরা একটু দেখে আসি। এখানে আমাদের কালার কি ছিল? হলুদ। হলুদের জায়গায় আমরা কালো কালার দিই। কালো কালার দেওয়ার পরে দেখি আমাদের চারপাশে রাফনেস আছে না, এই যে রাফনেস রাফনেস দেখা যায়, রাফরাফ দেখা যায়। এই রাফরাফটাকে কন্ট্রোলে আনার জন্য বা স্মুথ দেখানোর জন্য যে কাজটা আমরা করব, এটা কোন লেয়ারে? সেই লেয়ার কি সিলেকশন আছে? আছে। কন্ট্রোল ধরে লেয়ার বক্স, লেয়ার বক্স বুঝি তো, লেয়ার থাম্বনেইল, লেয়ার বক্স বা লেয়ার থাম্বনেইলে যে ক্লিক করব, তাহলে কি সিলেকশন হয়েছে বলুন তো? শুধুমাত্র প্রোডাক্টের সাইড বর্ডার। এবার এই অবস্থা জাস্ট আগে সিলেকশন করলাম, এখন আমার বলেন তো কোনটা সিলেকশনে আছে, কোনটা সিলেকশনে আছে? আপনারা একটা ম্যাজিক দেখবেন সবাই। ধরেন আমার হাতে এই মুহূর্তে কিছুই নাই, কিন্তু এই মুহূর্তে আমার হাতে কি আছে? একটা স্কেল আছে। আমি কি ধরে আছি? স্কেল ধরে আছে। আবার একটা ম্যাজিক দেখবেন, এই মুহূর্তে আমি ছেড়ে দিছি। তার মানে কি? এটা হলো ডিসিলেকশন বা এটা হচ্ছে রিভার্স, এটা পজিটিভ এটা নেগেটিভ, এরকম কিছু। ঠিক আছে, এই মুহূর্তে আমার সিলেকশন আছে কোনটা? শুধুমাত্র প্রোডাক্টটা, শুধুমাত্র খাবারটা। আরো ভালো মতো দেখি, জুম কমাই দিলাম, কি সিলেকশন আছে? শুধুমাত্র খাবারটা। আমি এখন উল্টাই দিব, রিভার্স করব। রিভার্সের শর্টকাট হইতেছে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, তিনটা বাটন একসাথে দিতে হবে, কন্ট্রোল শিফট আর আই। যখন কন্ট্রোল শিফট আর আই দিলাম তখন ব্যাপারটা কি হয়েছে বলুন তো? রিভার্স হয়ে গেছে। কিভাবে বুঝতেছেন? এই যে সাইড থেকে বুঝতেছেন, সাইড থেকে বুঝতেছেন, আগে এরকম ছিল না। আমি ব্যাপারটা আবার দেখাচ্ছি। ফার্স্টে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে সিলেকশন করলেন, শুধুমাত্র প্রোডাক্টটা সিলেক্ট হয়েছে। এবার কন্ট্রোল শিফট আই দিলে রিভার্স হয়ে গেল। ঠিক আছে, তো রিভার্স করার পরে কিবোর্ডের শিফট আর ফাংশন কি? ছয় নাম্বার। কিবোর্ডের শিফট, শিফট আর ফাংশন কি? ছয় নাম্বার। ফাংশন কি চিনি? কিবোর্ডের উপরে 12টা ফাংশন কি আছে? F6। F6 যখন আমরা ক্লিক করব তখন আমাদের ফেদার রেডিয়াস নামে একটা অপশন আসবে। সিকোয়েন্সটা বলুন তো কি করতে হবে? ফার্স্টে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে সিলেকশন করতে হবে, তারপরে কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করতে হবে, উল্টাই ফেলতে হবে, তারপরে শিফট F6। এরপর আমাদের ফেদার রেডিয়াস আসবে, সেখানে 5 বা 10 কোন একটা পরিমাণ লিখে দিলে ওই পিক্সেল পরিমাণ আমাদের ডিলিট হবে, সাইড থেকে বর্ডার গুলো ডিলিট হবে।
ঠিক আছে, এখানে আমরা এত বেশি দিব না, পাঁচ দিব না, কত দিব, দুই দিব, তিন দিব, দুই তিন, বেশি দিব না, কিছু কিছু ক্ষেত্রে বেশি লাগতে পারে, যাবে দেখাবো। আচ্ছা আনা যায়। আচ্ছা এখানে হচ্ছে এইটা তিন দিলাম, ঠিক আছে, তিন দিয়ে ওকে দিলাম, ওকে দেওয়ার পর এই জিনিসটা সেট আপ হয়ে গেল। এইবার কিবোর্ডের ডিলেট বাটন বা ব্যাক স্পেস, ডিলেট বা ব্যাক স্পেস দিলে কি হইতেছে বলুন তো, প্রোডাক্টের সাইড থেকে কমতেছে, প্রোডাক্টের সাইড থেকে কমতেছে, ঠিক আছে। কমার পরে কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেকশন হলো। এবার আমি প্রোডাক্টটা জুম করি, জুম করে দেখি আগের মতো রাফনেস আছে কিনা, স্মুথ হয়েছে না, স্মুথ হয়েছে। এভাবেই প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা স্মুথ করব। এখন কিন্তু দেখে বোঝার উপায় না, ছবিটা জেপিজি নাকি পিএনজি বা জেপিজি থেকে পিএনজি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন এখানে নিচে শ্যাডো দেওয়া হয়েছে, খেয়াল করছেন শ্যাডো, এই শ্যাডোটা কিভাবে দিবেন, শ্যাডোটা কিভাবে দিবেন, শ্যাডো কিভাবে দিবেন, আচ্ছা আমরা কি শিখছিলাম, প্রত্যেকটা কাজ নতুন লেয়ার করা শিখেছিলাম। তাহলে আজকে নতুন লেয়ার নিতে হচ্ছে, লেয়ার নিলাম, শ্যাডোর কালার কি হয়, ছাই কালার বা কালো কালার, কালো কালার নিলাম। ব্রাশ টুলে কাজ করেছেন, এই টুলটার নাম হইতেছে ব্রাশ টুল, টুল দেখবো এরকম দেখতে আরো টুল আছে, এই টুলটার নাম ব্রাশ টুল। ব্রাশ টুলে গেলাম, ব্রাশ আছে, ব্রাশ হইতেছে দেখতে কেমন, ব্রাশ হইতেছে দেখতে দেখেন কমতেছে, কমতেছে, এই যে এটা ব্রাশ, এই ব্রাশটাকে বড়ও করা যায়, অনেক বড় করা যায়, আবার অনেক ছোটও করা যায়। তাহলে ব্রাশ দিয়ে কাজ কি, ব্রাশ দিয়ে কি করে, দাঁত ব্রাশ করে, এই ব্রাশ দিয়ে হচ্ছে রং করে, রং করা ব্রাশ। এই রঙের ব্রাশটা বিভিন্ন ধরনের হইতে পারে, সফট হইতে পারে, হার্ড হইতে পারে, সফট হইতে পারে, হার্ড হইতে পারে। সফট মানে কি, রঙের ঘনত্ব কম, হার্ড মানে কি, ঘনত্ব বেশি, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা সফট বা হার্ড ঠিক করবো কই থেকে, ফার্স্টে ব্রাশ টুলে যাবো, যাওয়ার পরে কালার ঠিক করবো, কালার ঠিক করার পরে এই যে উপরে একটা অ্যারো আছে, অ্যারোতে যাবো, অ্যারোতে যাওয়ার পর এখান থেকে দেখেন এগুলো গ্লোয়িং দিচ্ছে, গ্লো দেখে একটু গ্লো গুলো মনে হচ্ছে, আর এগুলো হার্ড, এগুলো হার্ড, এগুলো সফট, ঠিক আছে, এটার ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম। তো এটা এইগুলো ইউজ করবো, এগুলো হচ্ছে সফট, সফট ব্রাশ নিবো, নেওয়ার পরে বাইরে একটা ক্লিক করলাম। এবার এই ব্রাশটা বড় ছোট করে কি দিয়ে, এই যে বড় ছোট করতেছি এটা হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে করে, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, জাস্ট থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে এটা বড় হবে, আবার থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে ছোট হবে, মানে স্টার্টিং আর ক্লোজিং দুইটা ব্র্যাকেট। তো এখান থেকে একটা ক্লিক করলাম, এই যে একটা ব্রাশ আসলো না, একটা ব্রাশ, এই ব্রাশটাকে আমরা এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে এই শেপটাকে নষ্ট করে দিলাম, নষ্ট করে দিয়ে আরো বড় করতে হবে, কারণ এসে প্রোডাক্টের সামনে ম্যাচিং করতেছে না, এই জন্য এটাকে আরো বড় করতে হবে। বড় করার পরে এইটাকে এন্টার দিয়ে প্লেস করতে হবে, এটা আসতে কোথায় বলুন তো, উপরে যাবে কোথায়, নিচে, বুঝতে পারছি। তাহলে একটা শেড তৈরি হয়ে গেল, দেখে মনে হচ্ছে যে ওখানে জিনিসটা রাখা আছে, ব্যাপারটা এরকম। এছাড়া আরো অনেক ধরনের শ্যাডো দেওয়া যায়, শ্যাডো একটু পরে আমরা এগুলো শিখবো, এইটা হচ্ছে আমাদের শ্যাডোর একটা সিস্টেম, বুঝতে পারছি। এবার আসেন, এবার আসেন বিভিন্ন অ্যাড এর মধ্যে ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ধরেন আমরা এখন একটা অ্যাড করব, স্প্রাইটের অ্যাড, স্প্রাইট, স্প্রাইটের অ্যাড এর মধ্যে কালার হবে কি ব্যাকগ্রাউন্ডে, সবুজ, কেন সবুজ হবে, স্প্রাইটের কালার সবুজ তাই সবুজ হবে। এখন সবুজের মধ্যে সবুজ জিনিসটা কিন্তু আবার দেখতেও ভালো লাগবে না, শেড আনতে হবে, রাইট। আমরা কি করি, একটা স্প্রাইট আমরা একটা স্প্রাইটের পিএনজি ছবি ডাউনলোড করে আনি, ছবিটাকে আমরা ফটোশপে নিয়ে যাই, ওকে। এখন আমরা এই ছবিতে যদি অ্যাডটা করতে চাই, এন্টার দিয়ে অ্যাপ্লাই করি। এবার আসেন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, মডেল লাগবে, একটা অ্যাড করতে গেলে কি কি জিনিস লাগে বলেন তো, চারটা জিনিস লাগে, কি কি, ইমেজ, টেক্সট, কালার, শেপ, কি কি, ইমেজ, টেক্সট, কালার, শেপ, ইমেজ, টেক্সট, কালার, শেপ, এই চারটা জিনিস না হলে একটা অ্যাড হবে না।
তাহলে আমার কি আসছে? ইমেজ আসছে, এবার টেক্সট লাগবে, কালার লাগবে, শেপ লাগবে। তাহলে কালার কি লাগবে? নতুন একটা লেয়ার নিলাম, আই ড্রপার টুলের কাজ করছেন আপনারা, আই ড্রপার টুল দিয়ে এই গা থেকে সবুজ কালারটা নিয়ে নিলাম, বোতলের কালারটা ক্লিক করে সবুজ নিয়ে নিলাম। এইবার নতুন একটা লেয়ারে অল্টা ব্যাক স্পেসে দিলে কালারটা অ্যাপ্লাই হলো, বোতল ঢেকে গেছে, কারণ কি এখন আসছে, কিন্তু দেখতে খারাপ লাগতেছে না, এখানে কালার অ্যাড করলে ভালো দেখাবে না, এই জন্য আবার নতুন একটা লেয়ার নিব আর কালার দিব সাদা কালারে, সাদা কালার নিব। আর এখান থেকে আমরা চলে যাব ব্রাশ টুলে, ব্রাশ টুলের মধ্যে যে ব্রাশের সাইজটা বড় করে নিব, এরকম করে বড় একটা সাইজ নিব, নিয়ে একটা ক্লিক করব, দেখেন একটা গ্লোয়িং আসবে, ঠিক আছে? এখন দেখি কিন্তু ভালো লাগতেছে, এই সাইডটা একটা গ্লোয়িং দিলাম, ওই সাইডটা একটা গ্লোয়িং দিলাম, শেষ। সবুজের মধ্যে ভালো একটা শেড পাওয়া গেল, এই ধরনের শেড নিয়ে আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, আমরা কি শিখছি এতক্ষণে? তার মানে ব্রাশ শিখছি, ব্রাশ, এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল কয় প্রকার? বেসিক ব্রাশ দুই প্রকার, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড। এতক্ষণ আমরা কোনটা শিখছি? সফট। এবার চলে যায় হার্ড ব্রাশ, হার্ড ব্রাশের মধ্যে ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর এই যে উপরে অ্যারো, অ্যারোতে যাওয়ার পর এখান থেকে এটাকে কি বলে, হার্ড, এই হার্ড ব্রাশটাকে নিলাম, নেওয়ার পর ব্রাশের সাইজটা ছোট আছে, বড় করি, কি দিয়ে বড় করতেছি, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট। তো বড় করার পরে আমি চাইতেছি কোন একটা এরিয়াকে এভাবে কাভার করতে, যেটা আপনারা পতাকা তৈরি করার সময় করছেন সেটা আমি জাস্ট এক ক্লিক করে ফেলতেছি। তাহলে এখন পতাকা বানানো আরো সোজা, ব্রাশ দিয়ে, হার্ড ব্রাশ দিয়ে একটা পতাকা দিলেই হয়ে গেল। তো বুঝতে পারছি ব্যাপারটা? এখন বলেন ভাই আমি তো এখানে শেড দিতে চাইতেছি, শেড দিতে চাইলে এটাকে একটা কপি করি, এটা একটা কপি করলাম, কপি করছে, এবার কন্ট্রোল ধরে এটাকে সিলেকশন করি, সিলেকশন হয়েছে, এইবার এটার মধ্যে কালার অ্যাপ্লাই করেন কালো, অল্টা ব্যাক স্পেস দিয়ে কালো কালার করেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করেন, মুভ টুল দিয়ে এটাকে মুভ করে এই সাইডে নিয়ে রাখেন। বুঝতে পারছি? বা এটাকে আমরা তলেও দিতে পারি চাইলে। কারো কোনো প্রশ্ন আছে? এতটুকু জিনিস ক্লিয়ার? এবার আসেন, এর নিচে একটা শ্যাডো দিতে চাচ্ছি কালো কালারের, সেক্ষেত্রে কি করতে পারি? নতুন একটা লেয়ার নিব, নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যেয়ে ব্রাশটা ছোট করতে হবে, ছোট করব কি দিয়ে, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে। ছোট একটা ব্রাশ নিলাম, এই ছোট একটা ব্রাশ নিলাম, এটা কি হার্ড ব্রাশ হয়ে গেছে? তাহলে কি হবে, কি ব্রাশ নিব, সফট, এখান থেকে সফট একটা ব্রাশ নিলাম। তো ব্রাশটা এই মুহূর্তে আবার বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করতে হবে, বড় করলাম, একটা ক্লিক করে একটা ব্রাশ নিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, সেটাকে একটু চ্যাপটা করে এই, তারপর এটাকে নিয়ে আমরা এখানে রাখবো। কাজ শেষে কি করব, এন্টার দিয়ে অ্যাপ্লাই করব। মুভ টুল দিয়ে চাইলে কিন্তু আমরা মুভ করতে পারি, ধরেন এই বোতলটাকে মুভ টুল দিয়ে সিলেকশন করে কিবোর্ড দিয়ে ছোট করতে পারি, এবং এই ব্রাশটা থাকবে পেছনে। কারো কোনো প্রশ্ন? বুঝতে পারছি? এরপর আসেন এই সাইডের ব্যাকগ্রাউন্ডে কি করব, এই সাইডের ব্যাকগ্রাউন্ডে সাদা কালার নিব, সাদা কালার নিয়ে একটা ব্রাশ নিব, ব্রাশ দিয়ে সফট ব্রাশ নিব, সফট ব্রাশ দিয়ে আগে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, ব্যাকগ্রাউন্ড তৈরি করার পরে তারপর বাকি কাজগুলো আমরা এখানে করব। এই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো, আর একটু এই সাইড থেকে নিলে ভালো হতো, এই সাইড থেকে আমরা নিলাম, নেওয়ার পরে এবার আমরা পেপসি স্প্রাইটের যে লোগো সেগুলো আমরা ইউজ করতে পারি। লোগোটা কোন কোনায় দিলে ভালো হয় সেটা একটা ফ্যাক্ট, ঠিক আছে? যেমন এই লোগোটা এই সাইডের জন্য মানাচ্ছে না, মানাচ্ছে এই সাইডের জন্য, তাই না? তাহলে একটা কাজ করি আমি, এই লোগোটা আমরা ওই সাইডে দিব। তাহলে এটা কোন লেয়ার? এই লেয়ার অফ করে দিলাম, ঠিক আছে? এটা কোন লেয়ার? এই লেয়ার অফ করে দিলাম। শুধুমাত্র এই সাইডে যেগুলা, কোনগুলা? এইগুলা, এইগুলার আমি এখন এই সাইডে আনবো, আনছি, কিন্তু এগুলো ঘুরাইতে হবে না, উল্টাইতে হবে না, উল্টানোর জন্য কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, জাস্ট ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, সেক্ষেত্রে একটা ঝামেলা হয়েছে, বলুন তো কি হয়েছে, কি উল্টে গেছে, বোতলের লেখা উল্টে গেছে, এক্ষেত্রে কিন্তু এটা উল্টাইতে হবে বা ব্রাশটা আবার নতুন করে দিতে হবে, তাই না?
ব্র্যান্ডটা নতুন করে দিয়ে দে। বুঝতে পারছিস? বাকি থাকে কি, বাকি থাকে কি, বোতলটা উল্টানোর জন্য কি করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, রাইট ক্লিক করে হরিজন্টাল, শেষ, তাই না? আচ্ছা, বাকি কাজ করার জন্য একটা মডেল লাগবে, একটা অ্যাড করার জন্য মডেল কিনে হয় না, মডেল লাগবে, তারপরে কি লাগবে, লিখালেখি লাগবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা অ্যাড ডিজাইন করা। আচ্ছা, আমরা এখন শিখবো হচ্ছে কি, লেখা কিভাবে একটা অ্যাট্রাকটিভ করা যায়, লেখাকে সৌন্দর্য বা লেখার ড্রপ শ্যাডো কিভাবে দেওয়া যায়, তাই না? আচ্ছা, তাহলে টেক্সট টুল কি নিজে একটা লেয়ার, টেক্সট টুল নেওয়ার জন্য কি এক্সট্রা কোনো লেয়ার নেওয়া লাগে আমাদের? আচ্ছা, নেওয়া লাগে না। তাহলে আমরা টেক্সট বারে চলে যাচ্ছি, টেক্সট বারে নিয়ে লিখতে পারতেছি কি, এখানে স্প্রাইট লিখবো, তাই না? আচ্ছা আচ্ছা, স্প্রাইট লিখেছি, কিন্তু আমি স্প্রাইট লেখাটাকে দেখতে পাচ্ছি না, কেন বলেন তো? আচ্ছা, কারণ হচ্ছে লেখার সাইজটা আমার অনেক ছোট, তাই না? আচ্ছা, লেখার সাইজটা আমি বড় করলাম। আচ্ছা, এরপরও কি আমার 72 কিন্তু আছে, বাট তারপরে বড় হচ্ছে না, এই জন্য আমি এটাকে কি করবো, আবার কিবোর্ডে কন্ট্রোল টি ফর্ম কি দিব, ট্রান্সফর্ম, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম দিব, কন্ট্রোল টি ফর্ম ট্রান্সফর্ম দিয়ে শিফট অল্ট ধরে এটা কি করবো, আমি একটু বড় করবো, তাই না? আচ্ছা, বাট এখানে এখন বোঝা যাচ্ছে, কারণ কি আমার ওখানে একটা ইফেক্ট ছিল, তাই না? ব্রাশের কাজ করেছিলাম আমরা। আচ্ছা, ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম আমরা, ক্লিক করার পর এখন চাচ্ছে কি লেখার কি কালারটা কি চেঞ্জ করব আমরা? অবশ্যই চেঞ্জ করব, কালারটাকে আমরা চাচ্ছি কি কালার দিতে বলেন তো, কোন কালারটা ফুটবে এটার সাথে বলেন না? আমার স্প্রাইটের লেখার কালার যেহেতু এটাই যাবে এটার সাথে, বুঝতে পেরেছেন? যেহেতু লোগোর কালারটা দেখেন এটা দেওয়া, তাই না? আচ্ছা, তাহলে স্প্রাইট যে লিখলাম আমি, এখন স্প্রাইট লেখাটাকে আরো অ্যাট্রাকটিভ করতে হবে। এখানে স্প্রাইটের ভিতরে দেখছেন একটা ভিউ আসছে, দেখছেন কেমন একটা? যদি আমরা কোনো শেপে যাই, যখন কোনো অ্যাড দেখি, ম্যাক্সিমাম অ্যাডে কিন্তু দেখবেন যে লেখার ভিতরে একটা কি একটা 3D ভাব দিচ্ছে এরকম। তো এটা করার জন্য আমাদের কি টেক্সট বারের এই যে স্প্রাইট, স্প্রাইটের লেয়ারে রাইট ক্লিক করে কি করতে হবে, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে ব্লেন্ডিং অপশন আসছে না আমার। আচ্ছা, আমি চাচ্ছি কি লেখাকে স্ট্রোক দিতে। আমরা এর আগে স্ট্রোক দিয়েছি কি, একটা শেপে স্ট্রোক দিতে পারি, প্রোডাক্টে দিতে পারি, বাট লেখায় তো দিই নাই, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা লেখাকে কিভাবে স্ট্রোক করায় দেখা যাব। আচ্ছা, এই অপশনগুলো দেখছেন যে একটা ঘর ঘর অপশন আছে, আমরা যখন শেয়ারেটে কোনো কিছু আদান প্রদান করি কি করি, এই যে এই ঘরগুলোকে সিলেক্ট করি না, থাম্বনেলগুলোকে। আচ্ছা না, আমরা এই যে বক্সগুলোকে সিলেক্ট করব না, আমরা এই যে স্ট্রোক লেখা আছে না এখানে, স্ট্রোক লেখার উপরে ডাবল ক্লিক করব, কি করব, স্ট্রোক লেখার উপরে ডাবল ক্লিক করব। স্ট্রোক লেখার উপর ডাবল ক্লিক করার পরে দেখেন স্প্রাইট যে লেখাটা, এর ভিতরে দেখেন বর্ডার একটা কালো শেপ আসছে না? আচ্ছা, কালো স্ট্রোক হয়ে গেছে। এখন স্ট্রোকের সাইজটা কি থাকবে, তাহলে এখানে আমি সাইজটা বাড়াতে পারবো। এর নিচে আসে পজিশন, তাই না, যে স্ট্রোকটা কোথায় পড়বে, আউটসাইড, ইনসাইড না সেন্টার? অবশ্যই আমার কি পড়বে, এটা আউটসাইডে পড়বে, তাই না? সেন্টারে যদি দিই আমি মিক্সড হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে যদি ইনসাইড দিই, ইনসাইড দিলে কি ওর সাথে চলে যাচ্ছে, তাহলে যাওয়া যাবে, দিতে হবে কোনটা আমার, আউটসাইড। আচ্ছা, আউটসাইড দেওয়ার পরে এরপরে আসে কি, এটা অপাসিটি, যে লেখার যে আমার যে স্ট্রোকটা এটা অপাসিটি কেমন থাকবে, ঘনত্ব কম থাকবে না বেশি থাকবে, অবশ্যই আমার কি এটাকে ফোকাস করতে হবে, তাই না? আমি 100% দিব। এরপরে আসি আমি এখানে কালার, স্ট্রোকের কালারটা তো আপনি চেঞ্জ করতে পারেন, তাই না? চাচ্ছেন আপনি এখানে রেড কালার দিতে, তাই না? রেড কালার যদি আমি দিই, এখানে রেড হয়ে গেছে, দেখছেন? যদি আপনি ব্লু দেন, হ্যাঁ, সব আপনার ইচ্ছা, যেটা আপনি দিতে পারেন আপনার ইচ্ছা। সো এখানে আমরা কি তাহলে কালার চেঞ্জ করতে পারতেছি, তাই না? আচ্ছা, কালার চেঞ্জ করলাম, ফাইন। আচ্ছা, কালার চেঞ্জ করলাম, এখন কালার চেঞ্জে করলাম, এখন একটা জিনিস দেখেন, আমরা প্রোডাক্টের কি ড্রপ মিরর ইফেক্ট বা কোনো ইফেক্ট দিতে পারি? আমরা যখন কিছু হাঁটি দেখা যাচ্ছে একটা ছায়া পড়ে, তাই না? এই যে রিমোটটা আমি এখানে রাখছি, এর নিচে একটা ড্রপ ইফেক্ট পড়তেছে না? এখন চাচ্ছে লেখাটাকে আমি দিতে, এই লেখাটাকে দেওয়ার জন্য আবারও কি করবো আমরা, সেম ভাবে লেয়ার টাইটেলে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এরপর আছে ড্রপ শ্যাডো, কি বলে এটাকে, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো সেম ভাবে আমরা ড্রপ শ্যাডো লেখার উপরে ডাবল ক্লিক করব। আচ্ছা, ড্রপ শ্যাডো লেখার উপর ডাবল ক্লিক করার পরে এখানে কি আছে, ডিস্টেন্স, ডিস্টেন্স লেখার কতটুকু থাকবে, বুঝতে পারছি আমরা? এই দেখেন, তাহলে কি একটা ড্রপ শ্যাডো পড়তেছে না এখানে, সাইজ, এটা সাইজ এবং এটার স্পিড সাইজ দুইটা বাড়ানো যাবে, বুঝতে পারছেন? তাহলে ড্রপ শ্যাডো এবং হচ্ছে আমি এটা স্ট্রোক কালার, ফিল কালার কিভাবে দেবো, ক্লিয়ার সবাই আমরা? আচ্ছা, তাহলে এই যে লেখাগুলো, এগুলো কিন্তু বিভিন্ন অ্যাডের ক্ষেত্রে আমার লাগবে। এটা আপনি যদি স্প্রাইটে কোনো অ্যাড করেন, অবশ্যই কি স্প্রাইটে অ্যাডের ক্ষেত্রে আমার এই কাজটা লাগবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমার গেল, কাজ শেষ করে আমরা মুভ টুলে সিলেক্ট করলাম, এটা আমার ডান।
তাই না? আচ্ছা, ব্রাশে মূলত আমরা দুইটা কাজ করি কি, সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ। সফট ব্রাশ কোন ক্ষেত্রে লাগে? একটা ইফেক্ট বা গ্লোর ক্ষেত্রে। বাট এখানে আমার কি হার্ড ব্রাশ লাগে কি? লাগে না সেরকম। তো এরপরও আরেকটা ব্রাশ চাই যেটা স্পেশাল ইফেক্ট ব্রাশ, যেটা আমরা যে শেখ মুজিবের যে ব্যানার দেখতে পাই, একটা শোকের যে ইফেক্ট, তাই না? 15 আগস্টের যে একটা রক্তের ব্লাড ইউজ করা হয়, এটা কি? এটাও কিন্তু আমার একটা স্পেশাল ইফেক্ট ব্রাশ। তাহলে এই ব্রাশটা আমার একটা ওয়েবসাইট আছে, তাই না? আচ্ছা, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটের নাম কি ছিল বলেন তো? www.brusheasy.com, তাই না? brusheasy.com। আচ্ছা, brusheasy চলে আসছে। আচ্ছা, brusheasy.com এই ওয়েবসাইটে আমি সবগুলো ব্রাশ পাবো। আপনি যেটা চান, দেখা যাচ্ছে আপনি স্মোকের, আপনার কোনো ফ্রেন্ড স্মোক করে না, দেখা যাচ্ছে আপনি ট্রিট নেবেন তার কাছে, কিভাবে সম্ভব? দেখা যাচ্ছে তার একটা স্মোক নিয়ে আসলেন, ম্যানিপুলেশন করে ইমেজ, ম্যানিপুলেশন তো আমরা পরে শিখবো অবশ্যই। তো ব্রাশ, এই ওয়েবসাইট থেকে আপনার যে ব্রাশটা লাগবে আপনি অবশ্যই সেই ব্রাশটা ডাউনলোড করতে পারবেন। এখন আমি ব্রাশের ওয়েবসাইটে চলে গেছি। ব্রাশিজিতে যাওয়ার পরে এখানে আমার সার্চ বাটন আছে, সার্চ বাটন এখানে দিব কি, সাপোজ ব্লাড, তাই না? আচ্ছা, ব্লাডের ইফেক্ট আমি যাচ্ছি, যাওয়ার পরে এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে আমার প্রিমিয়াম নামে একটা অপশন আছে, কি আছে? প্রিমিয়াম। এই প্রিমিয়াম ব্রাশগুলো আমি নিতে পারবো না, এগুলো হচ্ছে আমার কিনতে হবে, তাই না? এগুলো পেইড যেগুলো। তো আমি এখানে যে ফ্রি এই যে 20টা ব্রাশ আছে ওয়েবসাইটে, তাহলে চাইলে আমি এখান থেকে এই ব্রাশটি ইউজ করতে পারি, তাই না? আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমি কি করব, এখানে জাস্ট ডাউনলোড দিব, ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড এখানে একটা আমাদের সময় নিচ্ছে, সময় 3 সেকেন্ড 5 সেকেন্ড নেবে। সময় চলে যাওয়ার পরে এখানে কি আমার অটোমেটিকলি ডাউনলোড নিয়ে নেবে, এখানে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, জিপ ফাইল কি আমরা আনজিপ করতে পারি? সবাই জিপ ফাইল আনজিপ করতে পারি না? আচ্ছা ঠিক আছে, আপু পারেন না? আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করব। আচ্ছা, আমার এখানে ব্রাশটি কিন্তু নেমে গেছে ওয়েবসাইট থেকে। জাস্ট এখানে আপনি কি করবেন, ওপেন উইথ ডান দেন। ওপেন উইথ ডান দেওয়ার পরে আমার যে 20টা ব্রাশের সাইট থেকে আমি নামালে আমরা এখানে ডাউনলোড করলাম। আচ্ছা, এখানে দেন কি এক্সট্রাক্ট টু, দেওয়ার পরে আমি কোথায় নিব এটাকে, নিব কোথায়? ডেস্কটপে। ডেস্কটপে ক্লিক করে জাস্ট আমি কি দিব, ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর কি আমি জিপ ফাইলকে আনজিপ করলাম, তাই না? আচ্ছা, আনজিপ করার পর তাহলে এটা কোথায় পাবো? অবশ্যই ডেস্কটপে পাবো। আচ্ছা, এই যে ডেস্কটপের এখানে আমার ব্রাশের সাইজটা চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আবারও ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে আমি শেখার সাথে নতুন একটা কি, নতুন একটা পেজ নিচ্ছি। নতুন একটা পেজ নেওয়ার পরে ব্রাশটা কীভাবে ব্যবহার করবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এরপরে আমি কি নতুন একটা পেজ নিয়েছি, এরপর পেজ নেওয়ার পরে এখন চাচ্ছি কি এই ফ্রন্ট পেজ আমি কাজটা করতে, তাই না? কাজটা করার জন্য অবশ্যই আমাদেরকে ব্রাশ টুল কোথায় পাবো? এটা ব্রাশ না, নিচেরটা। আচ্ছা, ব্রাশে যাবো। ব্রাশে যাওয়ার পর আমরা কিন্তু সফট ব্রাশ হার্ড ব্রাশ দুইটাই কাজ করছে, তাই না? এরপরে আমি যে ব্রাশটা ডাউনলোড করলাম নেট থেকে বা যেটাকে আনজিপ করলাম, তো জিপ ফাইলটা কোথায় পাবো? আমরা যাওয়ার এই অপশনটা নেওয়ার জন্য কোথায় যেতে হবে? সেটিং, লেয়ার বারের সেটিংয়ে যাওয়ার পরে এখানে আছে লোড ব্রাশ, ব্রাশের সেটিং, সেটিং থেকে লোড ব্রাশ। লোড ব্রাশে যাওয়ার পরে ডেস্কটপে আমার আছে এই যে লোড, জাস্ট এটাকে আপনি লোড দিয়ে দিবেন। লোড দিয়ে দেওয়ার ফলে চলে আসছে আমার কিন্তু ব্রাশটা এখানে অলরেডি। এটা কি ছিল, এগুলো কি ছিল? আচ্ছা, আরেকবার দেখি আমরা, সেটিং, সেটিং এ যাওয়ার পরে। আচ্ছা, সবার থাকবে কিন্তু বেসিক ব্রাশ থাকবে অনেকের, জাস্ট আপনাদের দুইটা থাকবে, বেসিক ব্রাশ, সেভ। আচ্ছা, এই যে চলে আসছে, তাই না? ব্রাশের ইফেক্ট আমার, জাস্ট আমি একটা লেয়ার নিব। প্রত্যেকটা কাজের জন্য কি একটা করে লেয়ার নিতে হয় না, আমাদের ফটোশপের রুলস ছিল। আচ্ছা, ব্রাশ, ব্রাশে যাওয়ার পরে এই যে একটা ব্লাডের ইফেক্ট আসছে, আপনি যত ক্লিক করুন এই যে একটা ব্লাডের ইফেক্ট চলে আসছে। তাহলে এই ওয়েবসাইটটা কোথায় পেলাম? www.brushes.com এর সাইটে যাওয়ার পরে আমি কি যেটা চাবো জাস্ট আমি ওখানে সার্চ দেব ব্রাশ, যদি স্মোকের স্প্ল্যাশ চান স্মোকের স্প্ল্যাশ, যদি আপনি গাছের ছবি চান তাহলে এই যে ভিউগুলো এগুলো আমরা তৈরি করতে পারবো, পারবো না? আচ্ছা, আমরা এখন একটা কমপ্লিটলি অ্যাড শিখবো। অ্যাডটা হচ্ছে কি পেপার অ্যাড ডিজাইনের একটা মেরিল অ্যাড দেখবো। মেরিল অ্যাড দেখার জন্য ফার্স্ট আমরা ক্রোমে থেকে দেখে আসছি যে একটা মেরিলের অ্যাড করতে হলে কি অ্যাড করা যায়। তাহলে আমরা পেপার অ্যাড লিখে সার্চ দিই, মেরিল অ্যাড। আচ্ছা, মেরিল অ্যাড লিখে সার্চ দেওয়ার পরে
ইমেজে যাব, আমি ইমেজে যাওয়ার পরে এখান থেকে কিছু অ্যাড দেখব। আচ্ছা এখানে যে মিরিল একটা অ্যাডস তৈরি করেছে দেখেন, অ্যাডটা ফার্স্ট একটা কি মডেল আনা হয়েছে তাই না? আচ্ছা এই অ্যাডটা সৌন্দর্য কিসের জন্য বলেন তো আমাকে? ব্যাকগ্রাউন্ডের জন্য, রাইট। এই অ্যাডটা সৌন্দর্য শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডে একটা ব্রাশ ইউজ করা হয়েছে। তাহলে অ্যাডটা যদি আমরা করি, অ্যাডটা কি আমরা করতে পারবো সবাই? আচ্ছা এই অ্যাডটা আমি করি, একটু আপনারা দেখেন, ফলো করেন। আচ্ছা ফটোশপে ইমেজ থেকে কনভার্ট করলাম, নেওয়ার পরে জাস্ট আমি এটাকে পাশে রাখবো। এখন এই অ্যাডটাকে কপি করবো। অ্যাডটাকে কপি করার জন্য ফার্স্টে কি করতে হবে আমাকে, একটা অবশ্যই লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পরে, লেয়ার নিয়েছি, লেয়ার নেওয়ার পরে আমি এখানে কালার দিব তাই না? কালারটা কি কালার দিব বলেন তো? অবশ্যই কি ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওদের, আমি আইডোবা টুল দিয়ে কালারটা আমি 100% কপি করলাম। আচ্ছা কিবোর্ডে অল্টা ব্যাক স্পেস দিব। কালার অ্যাপ্লাই হচ্ছে না কেন বলেন তো? আমার লেয়ার সিলেক্ট ছিল না, এখন কিবোর্ডে অল্টা ব্যাক স্পেস, কালার অ্যাপ্লাই করলাম আমি এখানে। আচ্ছা এরপরে কি লাগবে আমার বলেন তো? জাস্ট একটা মডেল লাগবে, এরপরে মডেলের সাথে আমার প্রোডাক্ট, যে আমার মডেল কোন প্রোডাক্টটা নিয়ে ব্র্যান্ডিং বা অ্যাড করতেছে তাই না? আচ্ছা তাহলে আমি আবার ক্রমে চলে যাচ্ছে, এখন লাগবে কি ওম্যান ইমেজ তাই না? আচ্ছা ওম্যান ইমেজ পিএনজি, ওম্যান মডেল ইমেজ, মডেল ইমেজ পিএনজি। আচ্ছা এখন কিন্তু আমার এখানে অনেকগুলো মডেলের ছবি চলে আসছে তাই না? এটা কি পিএনজি ইমেজ না? এটা নেওয়া যায়, যেহেতু আমার শিখে শেখার সাথে এটা নিয়ে আমি কাজ করবো এখন। আচ্ছা আচ্ছা পিএনজি ইমেজ, এটাকে আমি ফটোশপে কনভার্ট করলাম। আচ্ছা এরপরে কি লাগবে আমার বলেন তো? তো মডেল আনার পরে মডেলটাকে কি আমি ইমেজটা এখানে ছোট করতে হবে একটু অবশ্যই ইমেজটাকে। আচ্ছা কিবোর্ডে শিফট ধরে ইমেজটাকে একটু ছোট করি আমি, এন্টার। এন্টার দেওয়ার পরে এখন কি লাগবে বলেন তো? জাস্ট প্রোডাক্ট তাই না? আচ্ছা প্রোডাক্ট কোথায় পাবো আমি? আবারও চলে যাচ্ছি ক্রোমে, যাওয়ার পরে একবারে ডাউনলোড করে নিই আমি এখান থেকে। সব পিএনজি তাই না? আচ্ছা মেরিল লাগবে তাই না? আচ্ছা এখান থেকে আমি ইমেজটা নিয়ে নিচ্ছি, এখন ইমেজটা মেবি জেপিজি, এটাকে আমি জেপি থেকে পিএনজি করতে পারি না আমরা। আচ্ছা তাহলে জেপি থেকে পিএনজি করে নিব আমরা এটাকে। আচ্ছা ফটোশপ এন্টার, এরপরে কি লাগবে বলেন তো? আমি ডাউনলোড করে নিই যেগুলো লাগবে আমার, লোগো লাগবে তাই না? আচ্ছা মেরির লোগো পিএনজি, মেরির লোগো পিএনজি। আচ্ছা মেরিল লোগো পিএনজি লেখার পরে লোগো আমি দেখি কোথায় পাওয়া যায় মেরিলের লোগো। এটাও জেপিজি তাই না? আচ্ছা পিএনজি করে নিব। আর কোনো কিছু কি লাগবে? স্প্ল্যাশ লাগবে তাই না? আচ্ছা মিল্ক স্প্ল্যাশ পিএনজি, সার্চ দিব কি লিখে আমরা, MILK মিল্ক স্প্ল্যাশ পিএনজি, মিল্ক স্প্ল্যাশ পিএনজি। আচ্ছা লোডিং নিচ্ছে এটা। এরপরে কি লাগবে? আর একটা স্প্ল্যাশ লাগবে তার নিচের জন্য, সেটাকে নিতে পারি চাইলে আমি, জাস্ট এখান থেকে সেভ অ্যাজ, ওকে এন্টার। ফটোশপে আমি প্রোডাক্টগুলো সবগুলো নিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো আমার লাগবে। ওকে আচ্ছা ফার্স্টে কি করতে হবে আমার, লোগোটাকে অবশ্যই কি ইমেজটাকে জেপি থেকে পিএনজি করতে হবে, জন্য রাইট ক্লিক করে রাস্টারাইজ করে কি করলাম এটা লেয়ারে কনভার্ট করলাম। জাস্ট আমরা কুইক সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করে এটাকে জেপি থেকে পিএনজি তৈরি করে ফেললাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। আচ্ছা ডিসিলেক্ট দেওয়ার পর ইমেজ কি অনেক ছোট না, বড় হয়ে আছে, একটু ছোট করতে হবে। কন্ট্রোল টি ফর্ম ট্রান্সফর্ম দেওয়ার পরে শিফট অল্টা ধরে ইমেজটাকে একটু, প্রোডাক্টটাকে একটু ছোট করো আমরা। ছোট করার পরে এখন আমার যে আগের যে কাজটা ছিল তাই না, এটা কিন্তু প্রোডাক্ট ছিল কয়টা বলেন তো?
চারটা তাই না, পাঁচটা ছিল। আচ্ছা তো এখন আমি তো কিন্তু এক কালারকে নিচ্ছি, এখন এটাকে আমি কপি করতে পারবো না। আচ্ছা এটাকে তাহলে আমি কপি করে নিচ্ছি, কপি করে তিনটা রাখলাম। আচ্ছা এরপরে কি লাগবে আমার? অবশ্যই লোগো, লোগোর কালারটা সেম ভাবে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার করার পরে ডিলিট দিয়ে দিয়ে আমি এটাকে জেপিএস থেকে পিএনজি করলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। আচ্ছা এখন এই লোগোর কালারটা কিন্তু মিক্সড হয়ে গেছে তাই না, লোগোর কালারটা কি মিক্সড হয়ে গেছে না? আচ্ছা তাহলে লোগোর যে কালারটা, লোগোর কালার চেঞ্জ করতে পারবো কি আমরা? পারবো না। আচ্ছা লোগোর কালার চেঞ্জ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইল সিলেক্ট করতে হবে। কি করতে হবে? লেয়ার থাম্বনেইল সিলেক্ট করতে হবে। থাম্বনেইল সিলেক্ট করার পরে আমি একটা এখানে কালার দিচ্ছি, অল্টা ব্যাক স্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। আচ্ছা ঠিক আছে, মুভ টুল দিয়ে এটাকে আমি এই কর্নারে মুভ করে দিলাম মেরিল লেখাটাকে। এরপরে কি লাগবে বলেন তো? এরপরে কি লাগবে? এরপর লাগবে স্প্লাশ তাই না? আচ্ছা স্প্লাশগুলো আমি ডাউনলোড করলাম এখানে। এই স্প্লাশটা অনেক ছোট, এটাকে কন্ট্রোল টি ফর্ম ট্রান্সফর্ম দিই, ট্রান্সফর্ম দিয়ে একটু বড় করে নিয়ে আমি স্প্লাশটাকে এন্টার এন্টার দিয়ে সেম ভাবে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার ম্যাজিক কুইক সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে ডিলিট দিব। বাট ডিলিট, তোমার টলারেন্স কত আছে এখানে? 50। টলারেন্সটা আমি একটু কমিয়ে দিই। আচ্ছা এরপরও হচ্ছে না তাই না? আচ্ছা জাস্ট ডিলিট, ডিলিট দিলে কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, ওকে কন্ট্রোল টি ফার্ম ট্রান্সফর্ম শিফট ধরে এটাকে আমি বড় করে নিচ্ছি। আচ্ছা এন্টার, এখন এন্টার দেওয়ার পর স্প্লাশটা কোথায় দিয়েছি আমি? পিছে দিয়েছি তাই না? আচ্ছা স্প্লাশটাকে চাইলে আমি কপি করতে পারি না? আচ্ছা কপি করে নিলাম, অল্টা ধরে কপি করলাম স্প্লাশটাকে। স্প্লাশটাকে কপি করার পরে জাস্ট লেয়ারটা আপডাউন করলাম, ঠিক আছে না? মনে হচ্ছে না স্প্লাশের ভিতরে মেয়েটা, এরকম কিছু আমি কাজ করতে যাচ্ছি। আচ্ছা এরপরে এরপরও একটা স্প্লাশ নিয়েছিলাম, এই স্প্লাশটা কি জাস্ট একটা মনে হয় একটা প্রোডাক্ট টেবিলের উপর থাকতে পারে, বাট আমি কি চাচ্ছি যে এই স্প্লাশের উপরেও মেয়েটা অ্যাড করতেছে, তাহলে এটাকে রাইট, এটা আমার রাস্তায় দেওয়ার করার দরকার ছিল না, তারপরে করলাম আমি জাস্ট এটা সবার উপরে থাকবে লেয়ারটা। আচ্ছা এখন এই অ্যাডটার মোটামুটি আমি কাজ কি কমপ্লিট করছি, বাট এই অ্যাডটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার সুন্দর হয়নি তাই না? আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করার জন্য কি করতে হবে? আমাকে এক্সট্রা একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পরে কোথায় যাব আমরা? ব্রাশ টুলে। আচ্ছা ব্রাশ টুলে যাওয়ার পরে ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই আমরা। আচ্ছা এখানে কোন ব্রাশ ইউজ করবো, হার্ড ব্রাশ না সফট ব্রাশ বলেন তো? অবশ্যই সফট ব্রাশ তাই না? আচ্ছা সফট ব্রাশ ইউজ করার পরে ব্রাশের সাইজটা একটু বড় করে নিই আমরা। অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা এখন কি ঠিক আছে? না, কারণ কি আমার যে ব্রাশের যে ইফেক্টটা কি মেয়ে মডেলের মুখে পড়েছে তাহলে তো বুঝতে পারবো না তাই না? এই জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এই যে স্প্লাশের এটাকে জাস্ট মডেলের পিছনে দিতে হবে। এখন ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? এখন এটার অপোজিট একটু কমাই দেন, এখন ঠিক আছে? আচ্ছা অপোজিট একটু কমিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি কি আমার কিন্তু প্রোডাক্টের কালারটা ফলো করেছেন কি আপনারা? প্রোডাক্টের কালার আগেরটা কি ছিল? পাঁচটা ছিল, পাঁচ কালার না, বাট আমি এখানে তিনটা নিয়েছি তাই না? বাট আমার কিন্তু প্রোডাক্টের কালার কিন্তু সেমই আছে। এখন প্রোডাক্টের কালার চেঞ্জ করতে পারি কি আমরা সবাই? আচ্ছা পারি না তাই না? প্রোডাক্টের কালার চেঞ্জ করার জন্য প্রোডাক্টকে সিলেক্ট রাখার পরে, আচ্ছা এগুলো প্রবলেম হলে আমি চাইলে লক করে দিতে পারি, লক করতে কোথায় যে উপরে যে লক করে দিতে পারি, কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে গেছে। আচ্ছা প্রোডাক্টকে সিলেক্ট করার পরে আমরা যাবো মেনু বারের ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, কোথায় যাবো? মেনু বারের ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে হিউ স্যাচুরেশন, হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে হিউ স্যাচুরেশন একটু কমাই বাড়াই দিলে কি প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা সেম ভাবে আমরা সেকেন্ডটাকেও করে ফেলি। আসছে তিনটা কালার, তিনটা কালার কি আসছে? আচ্ছা ওকে দিয়ে দিই। তাহলে কি আমার প্রোডাক্টে তিনটা কালার তিন রকম আসছে না? এখন কি একটা কমপ্লিটলি আমার অ্যাড আসছে মনে হচ্ছে না? এই হচ্ছে কি পেপার পত্রিকা যে বিভিন্ন অ্যাডগুলো দেখতে হবে আমরা, এইভাবে একটা আলটিমেট কমপ্লিট অ্যাড দরকার হয়। হ্যাঁ আমার কিন্তু এখানে প্রোডাক্টটা হচ্ছে, যেহেতু আমি কি আমি কোনো কোম্পানি, যখন আমি একটা গ্রাফিক ডিজাইনার বসতে তার কোম্পানিতে জব করবো, সে আমাকে কি মডেল প্রোডাক্ট সব কিছু দিয়ে দিবে, বাট আমরা শিখতেছি এজন্য আমাকে কি ডাউনলোড করে নিতে হচ্ছে তাই না? এই হচ্ছে একটা পেপারের কমপ্লিটলি অ্যাড।
এই অ্যাডটাকে চাইলে আমি আরো অ্যাট্রাকটিভ করতে পারি, এর জন্য আমার কি লাগবে? ওই যে এখানে অ্যাডটা ছিল একটা প্রজাপতির ছবি ছিল না এখানে? আচ্ছা তাহলে কি বাটারফ্লাই লিখে যদি আমি সার্চ দিই এখানে পাবো না? অবশ্যই পাবো। আচ্ছা বাটারফ্লাই পিএনজি ইমেজ, বাটার মান চলে আসছে তাই না? আচ্ছা এখন এখান থেকে আমার কিন্তু লাগবেটা কি? হোয়াইট তাই না? আচ্ছা WSIT হোয়াইট, এখান থেকে কিন্তু চলে আসছে তাই না? বাট এখান থেকে আমি এটাকে নিতে পারবো, এটাকে নিয়ে আমি কাজ করব। এটা কিন্তু আমার জেপিজি ইমেজ, এটাকে পিএনজি করতে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে। বাট এটা যদি আমি ওয়েবসাইট থেকে নিয়ে নিই কিন্তু আমি তাড়াতাড়ি ভালোভাবে পাবো তাই না? ব্রাশ ইউজ করলে কিন্তু আমার সম্ভব ছিল। আচ্ছা এটা নিয়ে কাজ করি ফার্স্ট, এটা নিয়ে সেভেজ সেভেজ দেওয়ার পরে এটা দেখছেন জেপিজি ইমেজ। আচ্ছা জেপিজি কে পিএনজি করতে হবে তাই না আমাকে? আচ্ছা শিফট অলটা ধরবো, শিফট অলটা এটাকে ছোট করে নেই, এন্টার, এটা কিচ্ছু বোঝা যায় না তাই না? ডিলেট, আচ্ছা ডিলেট কেন হচ্ছে না? রাইট ক্লিক করে রাস্তায় দেয়ার করতে হবে আমাকে। না এটা হবে না, এই ইমেজটা নেওয়া যাবে না। আর আমাকে চাইলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি তাই না? ব্রাশের ওয়েবসাইটে চলে যাই তাহলে। আমি ব্রাশের ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে সার্চ দিব আমরা, বাটারফ্লাই লিখে সার্চ দেওয়ার পরে আমার অনেকগুলো কিন্তু বাটারফ্লাই ইমেজ চলে আসছে তাই না? আচ্ছা এখান থেকে আমি বাটারফ্লাই এখান থেকে নিয়ে নিচ্ছি, ফ্রি ডাউনলোড, অবশ্যই ফ্রি ডাউনলোড দিয়ে দিব আমরা, 5 সেকেন্ড সময় নিবে আমাদের এখানে। ওকে ডাউনলোড নিয়ে নিচ্ছে, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। আমি জিপ ফাইলকে আনজিপ করে নিই এখান থেকে, ওপেন, ওপেন দেওয়ার পরে এক্সট্রাক্ট টু দিয়ে ডেস্কটপ, ওকে দিয়ে দিই আমি। ওকে জিপ ফাইল আনজিপ হয়ে গেছে, মিনিমাইজ করব আমরা, চলে যাচ্ছি ফটোশপে, ফটোশপে যাওয়ার পরে ব্রাশ, ব্রাশে যাওয়ার পরে সেটিং, সেটিং এ যে লোড ব্রাশ, লোড ব্রাশে কোনটা নামাইলাম আমি, এই যে বাটারফ্লাই লোড দিয়ে দেন। আচ্ছা এখানে আমার বাটারফ্লাই ইমেজ চলে এসেছে দেখছেন, অনেক বড় সাইজটা, কিন্তু সাইজটা এখন ছোট করতে হবে। আছে বাট অনেক ছোট ছিল না সাইজটা। আচ্ছা আমি কিন্তু লেয়ার নিইনি, একটা লেয়ার নিচ্ছে, লেয়ার নেওয়ার পরে আচ্ছা জাস্ট মুভ টুলে এটাকে কপি করলাম, এটাকে কপি করে দিলাম। এটা জাস্ট অপাসিটি কমাই দিব আমরা, ক্লিয়ার, অনেকগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। পতাকা সাইজ কিন্তু খুব একটা ভালো আসেনি আমার। এই হচ্ছে এটা কি কমপ্লিটেড? তাহলে আমরা মেরিলের যে অ্যাডগুলো, অ্যাডগুলো করতে পারবো আমরা। এখন আমি যদি চাই প্রোডাক্টের নিচে কি ওই যে শ্যাডো দিব, একটা ড্রপ শ্যাডো, এটাকে আমরা দিতে পারবো? অবশ্যই পারবো। তাহলে কি করতে হবে, এই তিনটাকে আমার লক করতে হবে, যেহেতু প্রবলেম হচ্ছে তাই না? আচ্ছা এই তিনটাকে আমি লক করে দিচ্ছি,
তিনটাকে লক করে দিলাম। জাস্ট এখানে একটা কি করব আমরা, আচ্ছা অথবা তিনটাকে মার্জ করতে পারি তাই না? আচ্ছা তিনটাকে এই কর্নারে লিখে আমরা এটা কি করব, জাস্ট লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুল, ব্রাশ টুলে যাওয়ার পরে নর্মাল একটা ব্রাশ নিব আমরা এখানে, অবশ্যই কি ব্রাশ, এখানেও সফট ব্রাশ নিব আমরা তাই না? আচ্ছা ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নিই আমরা, জাস্ট একটা ক্লিক করব এখানে, কালারটা কি হয় বলেন তো, এখানে ব্ল্যাক কালার, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম, এটাকে আমরা ডিস্টর্ট করতে পারি, ডিস্টর্ট করতে পারি না আমরা, এন্টার দেন, এন্টার দিয়ে এটা অপাসিটিটা কমিয়ে দেন। এরপরে কি করব, জাস্ট হচ্ছে প্রোডাক্ট তিনটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব তিনটা লেয়ারকেই, ক্লিয়ার, বুঝতে পারছেন? এই হচ্ছে একটা কমপ্লিটলি পেপার পত্রিকার অ্যাড, এই যে মেরিলের অ্যাডটা এখন আলটিমেট আমার কমপ্লিট হয়েছে, ওকে। আচ্ছা কিন্তু এই যে এখানে একটা আমার প্রবলেম দেখা যাচ্ছে, কারণ এই শেপটা চলে আসছে আমার বাইরে চলে আসছিল তাই না? আচ্ছা এই লেয়ারটাকে আমরা এখন আনলক করে দিই, এখন ঠিক আছে, এখন সেভ করতে পারবো না আমরা, ফাইল, ফাইল যে সেভ অ্যাজ, সেভ অ্যাজ যাওয়ার পরে জেপিজি ফাস্ট ফরম্যাট ডেস্কটপ মেরিল অ্যাড, ওকে সেভ, এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না আমাদের, জাস্ট সেভ দিই। এখন যদি আমি পিএইচডি ফাইল, অবশ্যই সেভ করতে হবে আমাদেরকে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে, ফাইল সেভ অ্যাজ, এই হচ্ছে আমার ডেস্কটপে চলে আসছে আমার কাজ, ক্লিয়ার আমরা সব।